বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কবিতার এই পংক্তিগুলির বাস্তব অনুধাবন করতে হলে আপনাকে আসতেই হবে ডুয়ার্সের অন্তর্গত চিলাপাতার জঙ্গলে। চিলাপাতা হলো ডুয়ার্সের অন্যতম বিখ্যাত একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় অরণ্য। এটি জলদাপাড়া অভয়ারণ্যেরই একটি অংশ। এটি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত হাসিমারা শহর থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। আমরা এখন চলে এসেছি এই চিলাপাতা বিট অফিসে। এখান থেকেই অ্যাকচুয়ালি এই জিপ সাফারি স্টার্ট হয়। আমরা এখানে অনলাইনে যে WBFDC-র জিপ সাফারি আছে সেখানে ওয়েবসাইটে গিয়ে 100% 100 টাকা করে প্রত্যেকজনের জন্য আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম। এখানে যে রেঞ্জারের অফিস আছে সেখানে গিয়ে এই আমাদের অনলাইনে টিকিটটা দেখিয়ে এখান থেকে জিপসি ভাড়া করতে হয়। পার জিপসি 1300 টাকা করে ভাড়া লাগে এবং গাইড নিতেই হয়, গাইডের জন্য 300 টাকা অতিরিক্ত লাগে। তো এইরকম জিপসিতে বসে আপনি জঙ্গল সাফারিতে যাবেন। আমরা এখন ধীরে ধীরে জঙ্গল সাফারিতে প্রবেশ করছি, তো আরো ভেতরে যাই, গিয়ে আপনাদের সাথে আরো ডিটেলে কথা হচ্ছে। তো চলুন সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। চিলাপাতা জঙ্গলে এই যে চিলাপাতা নামটা, এই চিলাপাতা নামটা কিভাবে হয়েছে এটা যদি আপনাদের মনে প্রশ্ন আসে তাহলে আমি এটা জানতে পেরেছিলাম, তাই আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। চিলাপাতা এই নামকরণটা হয়েছে এই অঞ্চলের একজন ঐতিহাসিক বীর চিলারাইয়ার নামানুসারে। কে এই চিলারাইয়া? এই চিলারাইয়া ছিলেন কুচবিহারের রাজা নরনারায়ণের সেনাপতি। এই রাজা নরনারায়ণের প্রাসাদের যে ভগ্নাবশেষ, যেখানে অ্যাকচুয়ালি যেটাকে নলরাজার গড়ও এখানকার মানুষেরা বলে থাকেন, তো এখানে অ্যাকচুয়ালি এই যে কুচবিহারের রাজা, ইনি খুব শিকার প্রেমী ছিলেন এবং ইনি এই জঙ্গলেই শিকার করতে আসতেন। তো আগেকার দিনে রাজা রাজারা আপনারাও শুনেছেন মৃগয়ায় যেতেন, তো ওনারা এই গ্রীষ্মের সময় বা শীতের সময় এই জঙ্গলে আসতেন নিজেদের শিকারের জন্য, এবং সেই শিকার করার সময় উনি এখানে একটা প্রাসাদ বানিয়েছিলেন যেখানে উনি থাকতেন, সেটাকে এখানে নলরাজার গড় বলা হয়। এই জঙ্গল সাফারিতে এখানে আপনার যে গাইড থাকবে উনি এই প্রাসাদের ভগ্নাবশেষ আপনাদেরকে দেখাবে।
জঙ্গল সাফারিতে আমরা এখন অনেকটাই জঙ্গলের ভিতরে চলে এসেছি। যেমন আপনি দেখছেন এখানে একটা যে ফরেস্ট গার্ডরা থাকেন, সেই ফরেস্ট গার্ডদের নাইট ওয়াচের জন্য একটা ওয়াচ টাওয়ার ছিল। এটা যদিও আমাদের মতন যারা পর্যটক তাদের জন্য নয়, এখানে ট্যুরিস্টদের জন্য যে ওয়াচ টাওয়ারটা আছে সেটার দিকে আমরা এখন যাচ্ছি। তো দেখতে থাকুন, এখানে এই ফরেস্ট গার্ড এবং ফরেস্টের যারা বনকর্মী আছেন তাদের কিছু কোয়ার্টারও রয়েছে। ওনারা কিন্তু বনের ভেতরেই থাকেন এবং নিজেদের সজাগ পাহারা দেওয়ার জন্য ওনারা এই টোটাল ফরেস্টের ভেতরেই পুরো পরিবার নিয়ে থাকেন। তো ওনাদের ডেডিকেশন দেখে একটা আমরা আমাদের তরফ থেকে স্যালুট জানাচ্ছি। তো চলুন, এবার আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি, বাকি কথা ওয়াচ টাওয়ারের ওপরে উঠে হবে। সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এই চিলাপাতা জঙ্গল অ্যাকচুয়ালি হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ও বক্সার টাইগার রিজার্ভ এর ভেতরে যে হাতি চলাচল করে তার করিডোর। মানে বক্সার টু জলদাপাড়া যখন হাতিগুলো মুভ করে, মানে জঙ্গলি হাতি বা উল্টো দিক দিয়ে, তখন কিন্তু এই চিলাপাতাটা হচ্ছে তাদের মাঝখানের জঙ্গল। তো মেনলি চিলাপাতা জঙ্গলটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হাতি করিডোর। এবং দূরে আপনারা যদি দেখেন এই যে একটা গাছের যে একটা রেঞ্জ দেখতে পাচ্ছেন সীমানার ওখানে, দ্যাট ইজ জলদাপাড়া, এবং এটা চিলাপাতা, এবং এর পরে হচ্ছে বক্সা। আমরা সকালবেলায় এই চিলাপাতাতে জঙ্গল সাফারিটা করছি, পরে আমরা বিকেলে বক্সায়, যেটা বক্সা রিজার্ভ ফরেস্ট, আমরা সেখানেও একটা জঙ্গল সাফারি করতে যাব। তো সঙ্গে থাকুন, একসাথে দুটো জঙ্গল সাফারি আপনাদেরকে দেখাবো। তো যেমন দেখতে পাচ্ছেন আমরা এখন একদম চিলাপাতা ফরেস্টের যে ট্যুরিস্ট ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ারের একদম ওপরে আছি। সামনে এই জিপ সাফারির যে জিপগুলো সেগুলো এখানে দাঁড়িয়ে আছে। মর্নিংয়ের যেটা জিপ সাফারি সেই জিপ সাফারিটা আমরা করছিলাম। তো এই ওয়াচ টাওয়ারটা বেশ বড়, এখানে অনেকেই একসাথে দাঁড়িয়ে এখান থেকে অ্যানিমাল সাইটিং করতে পারেন। আমরা যেহেতু এটা পুজোর সময় এখানে এসেছি এবং সবেমাত্র বর্ষাকাল শেষ হয়েছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে পুরো জঙ্গলে লম্বা লম্বা অনেক ঘাস আছে, এবং এগুলোকে মূলত এখানে ফরেস্টের ভাষায় এলিফেন্ট গ্রাস বলা হয়, কারণ এখানে হাতি গেলে এটা প্রায় হাতির হাইটের। তো যেহেতু এত বড় বড় ঘাস আছে এবং জঙ্গলে যথেষ্ট গাছপালা রয়েছে এবং ঘন জঙ্গল, তো আমি জানি না এখানে কতটা আমরা এখানে অ্যানিমেল সাইটিং করতে পারবো। তো যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারাও আমাদের সাথে থাকুন এবং যদি কিছু দেখা যায় আপনাদের জানাচ্ছি। তো যেরকম আপনাদের কথা দিয়েছিলাম, আমরা সকালবেলায় চিলাপাতা স্যাংচুয়ারি বা চিলাপাতা অভয়ারণ্য দেখে দুপুরে হোটেলে লাঞ্চ করে এখন আবার চলে এসেছি আর একটা জঙ্গল সাফারি করতে। এটা হচ্ছে বক্সার টাইগার রিজার্ভ। তো বক্সার টাইগার রিজার্ভে একইভাবেই আমরা প্রথমে অনলাইনে টিকিট কেটেছিলাম এবং এখান থেকে এসে আমরা জিপের পারমিট নিচ্ছি এবং আমরা এখান থেকে জিপে করে আমরা এই টাইগার রিজার্ভে ঢুক। তো আমাদের সঙ্গে থাকুন, এইখান পর্যন্ত আমাদের গাড়ি আমরা নিয়ে আসতে পেরেছিলাম, এখান পর্যন্ত ওনারা অ্যালাউ করেন, এরপর থেকে কিন্তু বাকিটা জঙ্গলের যে ফরেস্টের জিপ সেটা নিয়ে ঢুকতে হবে, এই গেট দিয়ে ঢুকতে হয়। তো বাকিটা কথা হবে জঙ্গলের ভেতরে গিয়ে। আমরা এই মুহূর্তে এই বক্সার টাইগার রিজার্ভের যে গেট যেটা সেটার একদম সামনে, এখান থেকে আমরা এবারে যাব হচ্ছে আমাদের জঙ্গলের দিকে। তো দেখতে থাকুন পুরোটা, এই যে জিপগুলো আমাদের চলে এসছে এই জিপে করেই আমরা বক্সার টাইগার রিজার্ভের দিকে যাব। আর একটা জিপও আসছে, জিপগুলো যেরকম অন্যান্য জঙ্গলে আপনারা দেখেছেন এই হুটখোলা যে মারুতি জিপসি সেগুলোতে করেই যেতে হয়। আর এইখান থেকে আমরা পারমিট নিয়েছিলাম, মানে জিপের যে
টাকা জমা দেওয়া, সেটা এখানেই করা হয়েছিল। তো চলুন বাকি কথা জিপে যেতে যেতে। এই বক্সার টাইগার রিজার্ভ ও ন্যাশনাল পার্ক উত্তরবঙ্গ তথা সমগ্র ডুয়ার্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভয়ারণ্য। এটা টোটাল এরিয়া বা আয়তন হলো 760 স্কোয়ার কিলোমিটার। এই জঙ্গলে প্রায় 284 প্রজাতির খালি পাখি রয়েছে, ভাবা যায়। এছাড়াও বন্যপ্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো হচ্ছে এশিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান গড়, সাম্বার ডিয়ার বা সম্বর হরিণ, লেপার্ড বা চিতাবাঘ ও এশিয়ান গোল্ডেন ক্যাট। এশিয়ান গোল্ডেন ক্যাট কাকে বলে আমি জানি না, আপনারা জিজ্ঞেস করবেন না, কারণ এটা আমি সচক্ষে দেখিনি। ওখানে বনের যে আমাদের বন্য যে গাইড ছিলেন উনি বললেন এগুলো দেখা যায়। এছাড়া যেটা এখানে মেন পাওয়া যায়, যেটা ডুয়ার্সের অন্যান্য জঙ্গলে ওনারা বললেন পাওয়া যায় না, সেটা হচ্ছে কালো চিতাবাঘ। কাজেই বুঝতেই পারছেন বক্সা জঙ্গল রিজার্ভ কিন্তু কিছুটা হলেও স্পেশাল, অ্যাটলিস্ট ডুয়ার্সের যে অন্য আরও জঙ্গলগুলো আছে সেগুলোর তুলনায়। আর এখানে আমাদের সঙ্গে একটা দারুণ ঘটনা ঘটেছিল, সেটা আমি আপনাদের পরে শেয়ার করছি। আপাতত পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সাথেই জঙ্গল ঘুরতে থাকুন। তো যেমন দেখতে পাচ্ছেন কখনো আমাদের জিপটা সামনে যাচ্ছে, কখনো অন্য কোনো জিপ আরও সামনে চলে আসছে, এবং জঙ্গলের মধ্যে দিয়ে একে বেঁকে আমরা আরও ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি। যেহেতু এখন বিকেলবেলা, পরন্ত সূর্যের আলোয় জঙ্গল আরও মায়াবী হয়ে উঠেছে এবং চোখ সবাইকার কিন্তু একদম সজাগ হয়ে রয়েছে যে গাছের ফাঁক দিয়ে কোথাও কিছু যদি কিছু দেখা পাওয়া যায়। আপাতত ময়ূর, কিছু ছোটোখাটো পাখি এছাড়া সেরকম কিছু চোখে পড়েনি, বাট আমরা সজাগ দৃষ্টি রেখেছি, যদি কিছু দেখতে পাই আপনাদেরও দেখাবো। যেটা হয়, আমি যেটা আপনাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি আমার বিভিন্ন জঙ্গলে ঘোরার এক্সপিরিয়েন্স থেকে, হাতি বা এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে যেটা সুবিধা থাকে সেটা হচ্ছে হাতি জঙ্গলের মধ্যে অনেক ভেতরে প্রবেশ করতে পারে। জিপ সাফারির ক্ষেত্রে এটা একটা লিমিটেশন থাকে, কারণ হচ্ছে জিপ কিন্তু যে মোটরেবল রোড সেই দিয়েই যায়, তো আপনার দুদিকে জঙ্গল ঘন থাকতে পারে, তার মধ্যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু সেখানে সচরাচর আপনি ঢুকতে পারবেন না। এখানে যিনি ফরেস্ট গাইড আছেন উনি বললেন যে গতকালও এখানে কিছু অ্যানিমেল সাইটিং হয়েছিল, কিন্তু আমাদের কপালে আপাতত কিছু পেলাম না, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলুন বাকি কথা আরও জঙ্গল সাফারির পথে হবে। বক্সার সাথেই জয়ন্তী শব্দটা কিন্তু একবারে ওতপ্রোতভাবে জড়িত। আসলে জয়ন্তী হলো বক্সা এই ফরেস্ট সংলগ্ন একটা জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম, এটার পাশ দিয়েই বয়ে গেছে জয়ন্তী নদী। তো আমরা এখন এই বক্সা ফরেস্ট ঘুরতে ঘুরতে আমাদের ফরেস্ট গাইড বললেন যে আমাদেরকে উনি জয়ন্তী নদীর সাইডে নিয়ে যাবেন।
তো আমরা আপাতত সেই নদীর দিকেই যাচ্ছি। এই আমাদের জিপগুলো সেখানে দাঁড়িয়েছে, আমরা সবাই জিপ থেকে এখন আস্তে আস্তে নামছি, এবং এই রাস্তা ধরে আমরা ওই যে যেখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা মতন, ওখান থেকে আর কি আমরা নদীর চরে নাম। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও একটু হাঁটুন এবং হেঁটে হেঁটে নদীর চরে যাচ্ছি। দেখা হচ্ছে নদীর চরে গিয়ে। তো যেমন আপনাদেরকে বললাম, আমরা এখন চলে এসেছি জয়ন্তী নদীর যে চর, সেই চরে। যদিও এখানে বর্ষাকাল ছাড়া জলের সেরকম দেখা পাওয়া যায় না, কিন্তু এখানে একটা জিনিস যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি, আপনারা যদি দেখেন এই নদীর যে বালিটা, সেই বালিটার রং কিন্তু একদম সাদা। এবং এই জয়ন্তীর আশেপাশে অনেকগুলো রিসর্ট বা হোমস্টে আছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। এবং কোনো পূর্ণিমার রাতে যদি আপনারা এখানে আসেন, তাহলে কিন্তু এই নদীর চলাচলে একটা অপূর্ব মায়াবী জগতের সৃষ্টি হয়, যেটার আপনি নিশ্চয়ই সাক্ষী থাকতে চাইবেন। তো কখনো যদি আসেন, জয়ন্তীতে থাকার প্রোগ্রাম থাকে, তাহলে চেষ্টা করবেন পূর্ণিমার সময় আসতে। জয়ন্তী নদী দেখে আমরা এখন আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। তো জঙ্গলের পথে যেতে যেতে আপনাদের এই বক্সা ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। এই বক্সা টাইগার রিজার্ভের সূচনা হয়েছিল 1983 সালে। এটি আমাদের দেশের 15th টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প। বক্সা অভয়ারণ্য বা স্যাংচুয়ারি যেটা, সেটার সূচনা হয়েছিল 1986 সালে। শুরুতে এটার আয়তন ছিল 314 স্কোয়ার কিলোমিটার, এরপরে 1991 সালে আরও 54 স্কোয়ার কিলোমিটার, এবং তারও পরে 117 স্কোয়ার কিলোমিটার অতিরিক্ত যে জঙ্গলের আশেপাশের এরিয়া, এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এবং সবশেষে একে ন্যাশনাল পার্ক বা জাতীয় অরণ্যের মর্যাদা দেওয়া হয়। এই জঙ্গলে প্রায় 400 প্রজাতির গাছপালা রয়েছে, এবং কিছু বিরল প্রজাতিরও বন্য প্রাণী এখানে দেখতে পাওয়া যায়, যার মধ্যে লেপার্ড ক্যাট, বেঙ্গল ফ্লোরিকান, তারপর রেটিকুলেটেড পাইথন, চাইনিজ পেঙ্গোলিন, এগুলো উল্লেখযোগ্য। আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যেখানে বাঘের ভয় সেখানে নাকি সন্ধে হয়। এখন যদিও এখানে সন্ধে হয়নি, হব হব করছে, কিন্তু এর মধ্যেই আমাদের ব্যাঘ্র দর্শন হয়ে গেল। বাঘ বলতে আবার ভাববেন না যে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলছি, আমি বলছি আমরা লেপার্ড দেখতে পেয়েছিলাম। তো লেপার্ডটা কীভাবে দেখতে পেলাম, আমাদের গাড়িটা যখন এই রাস্তা দিয়ে আসছিল, তখন আমরা অনেক দূরে দেখলাম একটা হলুদ মতন কি বসে আছে। প্রথম আমার ওয়াইফ আর বাচ্চা ছেলেই দেখতে পেয়েছিল, রিজো প্রথমে চিৎকার করে উঠেছিল, তার সাথে আমার ওয়াইফও বললো। কিন্তু যখন বাঘ আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে, ততক্ষণে আমাদের লেপার্ড বাবাজি আর কি, তিনি কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন। তো সেই জন্য আপনাদের কোনো রকম ভিডিও দেখাতে পারলাম না, কিন্তু বিশ্বাস করুন আমরা কিন্তু বক্সা টাইগার রিজার্ভে এসে কিন্তু বাঘের দেখা বা লেপার্ডের দেখা পেয়েছি। তো আপনারাও যদি এরপরে কখনো ঘুরতে আসেন এবং এখানে যদি লেপার্ড দেখতে পান, আমাদের সাথে যদি ভিডিও তুলতে পারেন, আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরও ভালো লাগবে। এই যে জায়গাটা, এখানেই এখন আমরা সেই লেপার্ড বাবাজির খোঁজ করছি। যাই হোক, লেপার্ড দেখার পরে আবার আমাদের ফরেস্ট গাইড দাদা আমাদেরকে নিয়ে চলে এসেছে জয়ন্তী নদীতে। এই জয়ন্তী নদীর এই জায়গাটায় কিন্তু এই স্ট্রেচের মধ্যে একটুখানি জল পেয়েছি। তো জল দেখে সবাইকার খুব আনন্দ হয়েছে, সবাই জলে নেমে পড়েছে যেমন আপনারা দেখছেন। তো এই জয়ন্তী নদী হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের মধ্যে কিন্তু বর্ডার, এবং এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন নদীর পূর্ব দিকে, ওইটাই হচ্ছে ভুটান, এবং ওই পাহাড়টার নামও যার জন্য জয়ন্তী নদীর নামই জয়ন্তী পাহাড়। এই যে প্রকৃতির পরিবেশ, যেটা নদী পাহাড় এবং এই যে প্রাকৃতিক ক্যানভাস, সব মিলিয়ে যদি আপনি দেখেন একটা অনবদ্য, মানে আপনার স্মৃতির মণিকোঠায় কিন্তু এটা বহুদিন জায়গা করে থাকবে। এই সাদা পাথর, নুড়ি, গাছপালা এবং চারদিকে পাহাড় ঘেরা এই পরিবেশটা, মানে আমাদের তো অনবদ্য লেগেছিল, আপনারাও এলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। তো চলুন বাকি কথা রাস্তায় যেতে যেতে। Thank you.
ফেরার পথে আর একটা অ্যানিমাল সাইটিং, ছোট্ট একটা হরিণ জানি না কিসের খোঁজে আমাদের একদম রাস্তার ওপরে এসে দাঁড়িয়েছে। আমাদের আগের জিপটা দাঁড়িয়ে গেছিল, তাই জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। এই যে তার একটা ছবিও বাক্সবন্দি করতে পেরেছি, এবং অনেকক্ষণ ধরে সে কিন্তু পোজ দিচ্ছিল, ঠিক পোজ দিচ্ছিল বলা ভুল হবে, সে মানে গভীর অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল তার হয়তো খাবারের খোঁজে। যাই হোক, আমাদের কপাল ভালো, অনেকক্ষণ ধরে তার সান্নিধ্য অনুভব করলাম এবং সুন্দর সুন্দর ফটোও তুলতে পারলাম। তো আপাতত আমাদের স্কোর হচ্ছে 2, লেপার্ড অ্যান্ড এই হরিণ। এছাড়া কিছু ও আছে, এটা কি আপনারা বুঝতে পারছিলেন না? আসলে আমরা বাঘের যে ছবিটা তোলার চেষ্টা করেছিলাম জঙ্গলের ওই গাছপাতার ফাঁক দিয়ে, সেটাকেই জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ঠাকুর বলে গেছেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো এই একমাত্র আপনাদের সামনে আমি একটা প্রমাণ দেখাতে পারছি, যেটা হচ্ছে বাঘ আমরা দেখেছিলাম। তো জঙ্গলের বুকে এখন পূর্ণিমার গোল থালার মতন চাঁদ নেমে আসছে, আমরা আমাদের হোটেলের পথে ফেরত যাচ্ছি। রাস্তা যেটা, এটা কিন্তু একদমই বক্সা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা, যেটা আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছিলাম। জিপ সাফারি করে নামার পরে আমাদের নিজেদের গাড়ি নিয়ে ফিরছি। রাস্তার দুদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে হেডলাইট বন্ধ করে দিচ্ছিলাম। একটা অনবদ্য, একটা মানে কি বলবো, রোমাঞ্চকর যে ফিলিং যেটা, সেটা কিন্তু পলে পলে অনুভব করতে পেরেছি। আপনারাও এই ফিলিংটা নেওয়ার চেষ্টা করবেন। জঙ্গল সাফারি করে আমরা রিসর্টে ফিরে এখানে বারবিকিউয়ের যে আমরা অর্ডার করেছিলাম সেই বারবিকিউয়ের পাশে চলে এসেছি। হালকা শীতের আমেজের মধ্যে বারবিকিউয়ের চিকেন পোড়া খেতে খেতে একটা দারুণ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল, গল্প গুজব বন্ধুদের সাথে এবং তার সাথে চিকেন পোড়া। আহ কি টেস্ট! এই হচ্ছে আমাদের রিসর্ট, ওপরে চাঁদনি রাত। সব মিলিয়ে আমাদের এই ছোট্ট প্রয়াসটা যদি আপনাদের ভাল লাগে, তাহলে আমাদের এই চ্যানেল মুখার্জিস ট্রাভেলগ অতি অবশ্য আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।